তা বলছি কি, ওমা শুনুন না, এবার একটু ওই সিরিয়ালগুলো দেখা বন্ধ করুন, কারণ ওই সিরিয়াল দেখে দেখে আপনি আমায় সিরিয়ালের ওই লক্ষ্মী লক্ষ্মী বউ ভাবতে শুরু করেছেন। আর সিরিয়ালের প্রতাপশালী শাশুড়ির মতো কুটকচালি সেই যে আমার বিয়ের পর থেকে শুরু করেছেন, সেটা থামানোর নাম পর্যন্ত নিচ্ছেন না। বিশ্বাস করুন মা, আমি আপনার প্রিয় সিরিয়ালের চরিত্র জবা, শ্যামা, রিমলি, বিনাপানি এদের মতো কোনো দিনই নই, আর হতেও চাই না। তবু কেন জানি না আপনি চেষ্টা চালিয়েই যাচ্ছেন আমাকে ওদের মতো করে তোলার। আচ্ছা মা, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনার ছেলে আমাকে কিছু কিনে দিলেই বা আমার প্রতি একটু যত্নশীল হলেই আপনার মুখ কেন এত ভার হয়ে যায় বলুন তো? এই কদিন আগে ছোট ঠাকুরজি যখন আপনাকে ঠাকুর জামাইয়ের গড়িয়ে দেওয়া নতুন গয়নাটা এনে দেখালো, তখন আপনি বেশ খুশি হলেন বলেই তো মনে হলো। আবার আনন্দে গদগদ কণ্ঠে বললেন, পুরুষ মানুষকে এরম হাতের মুঠোয় রাখিস, বুঝলি? কিন্তু মা, আমি কোনোদিন আপনার ছেলেকে হাতের মুঠোয় রাখতে চাই না, আমি একটু ভালোবাসা চাই। তাতেও আপনার আপত্তি কেন বলুন তো? আপনি বাবাকে তো নিজের আয়ত্তে বেশ রেখেছেন, সবসময় দেখি আপনি অন্যায় বলছেন দেখেও বাবা কেমন চুপটি করে থাকে, নিজের আঙুলের ডগায় বেশ নাচান। কিন্তু মা, আমি কোনোদিন আপনার ছেলেকে আয়ত্তে রাখার কথা কল্পনাও করি না। আমি আপনার ছেলেকে সহযোদ্ধা ভাবি, আমার জীবন যুদ্ধের লড়াইয়ে আপনার ছেলে আমার সমানে সমানে থেকে আমায় সাহায্য করবে। আমার এই ভাবনাও কি বেশি কিছু চাওয়া বলুন না মা? আমি শিল্পচর্চাকে নিজের সাধনা মনে করি, শিল্প আমার প্রাণ। মাঝে মাঝে এ কারণে যদি আমার কোনো কিছু প্রয়োজন হয়, তখন আপনার ছেলেকে না বলে যদি আমি আমার বাবাকে বলি সেসব কিনে দেওয়ার জন্য, তাতে কি আপনার ছেলের সম্মান বাড়বে মা? বাড়ির সমস্ত কাজ সামলেও নিজের স্বপ্ন দেখাটা ছাড়িনি, তাতেও দেখি আপনার আপত্তি। অবসরটুকু দিয়েছি আমার স্বপ্নকে, সেটুকুও কেড়ে নিতে চান আপনি। দিন রাত এত অশান্তি করেন যে মানসিক স্থিতি স্থির রাখা খুব কঠিন হয়ে ওঠে আমার। সবচেয়ে অবাক লাগে কখন জানেন? যখন দেখি আপনার ছেলে বাংলা সিরিয়ালের নায়কদের মতো চুপ করে থাকে, বউয়ের উপর অন্যায় হচ্ছে দেখেও টু শব্দটিও করে না। কেউ যখন এসে বলে, আপনার বৌমা এই প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, ওই প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে, এরকম মেয়ে পাড়ার মেয়ে বউদের আদর্শ হওয়া উচিত, তখনও দেখি আপনার কষ্ট হয়, মুখ বেঁকিয়ে বলে ওঠেন, কাজ নেই, কম্ম নেই, খালি ওইসব চর্চা করে তো, হবে নাকি? দিন রাত নেই, শুধু ফোনে ব্যস্ত, অমন মেয়ে আবার আদর্শ? আচ্ছা মা, আমি কাজকর্ম ফেলে যদি এসব করি, তবে কাজগুলো কে করে? আমার বিয়ের পর থেকে তো কুটোটিও নাড়তে দেখিনি আপনাকে, আশেপাশের সমস্ত লোকজনই জানে। কেউ বৌমার প্রশংসা করলে আপনার এত কষ্ট কেন হয় বলুন তো? নাকি সহ্য করতে পারেন না? বৌমা কাজকর্ম করে না এ কথা বলে আশপাশের লোকজনের কাছে নিজেকে মিথ্যেবাদী প্রমাণ করতে যাবেন না মা, দয়া করে এবার ক্ষান্ত হন। বলি কি শুনুন, আমি আপনার প্রতিদ্বন্দ্বী নই যে হিংসা করবেন, আর আমি আপনার সিরিয়ালের প্রিয় চরিত্র নই যে আপনি যথাসম্ভব কুটকচালি করে বেড়ানোর পরও আপনাকে কিচ্ছুটি বলবো না। মুখ বুঝে সব সহ্য করে এক মুহূর্তে উকিল থেকে ডাক্তার থেকে গোয়েন্দা ইত্যাদি হয়ে উঠবো, আমি সিরিয়ালের জবা নই মা। বিয়ের পর থেকেই দেখছি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটুকু কোনো মতেই টিকিয়ে রাখতে দিচ্ছেন না, সুযোগ বুঝে সময় মতো ছেলের কানে বিষ ঢেলেই চলেছেন। কেন মা? আমি আপনার মেয়ে না হলেও একজন মেয়েই তো, আমার বেদনা আপনাকে কষ্ট দেয় নাকি মা? আপনার মেয়ের জীবন যদি এভাবে বিষিয়ে উঠত, আপনি পারতেন সহ্য করতে? আচ্ছা আপনার আনন্দ হয় না যখন আপনার বৌমা স্টেজে উঠে পুরস্কার নেয়? আপনার গর্বে বুকটা ফুলে ওঠে না যখন আপনার বৌমার সৃষ্টি বিখ্যাত হয়ে যায়? আর আপনাকে বলাই বৃথা, আপনি আর শিল্পের কি বুঝবেন,
আপনি তো কুটকচালি, আর আমার স্বপ্নটাকে আমার থেকে কিভাবে ছাড়ানো যায় সেই পরিকল্পনা করতেই ব্যস্ত। কিন্তু পারবেন কি? স্বপ্ন যার আকাশ ছোঁয়ার তাকে দাবিয়ে রাখার সাধ্য আছে কার? শত প্রতিকূলতাকে ছিঁড়ে আমি স্বপ্ন ছুঁয়ে দেখাবো, কথা দিলাম।